نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وَرُضِيَ مَنْ كَانَ لِلَّهِ كَانَ اللَّهُ لَهُ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد সমস্ত মখলুকের চাহিদা আমি সবচেয়ে বড় শক্তিশালী হই, সবচেয়ে বড় জ্ঞানী হই, সবচেয়ে বড় বুদ্ধিমান হই, সবচেয়ে বড় ধনী হই, সবচেয়ে বড় সম্মানী হই। এই চাহিদা যে শুধু মানুষের তা নয়, প্রত্যেকটি মখলুকের এই চাহিদা। কিন্তু এই চাহিদা পূরণ করতে হলে কি করা লাগবে, এ রাস্তা হয়তো অনেকেরই জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে একমাত্র আমাদের মানুষ জাতিকে ওই রাস্তাটি দেখাই দিলেন। এই রাস্তার পথিক যদি হতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় শক্তিশালী, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় প্রভাবশালী, সবচেয়ে বড় প্রতাপশালী, সবচেয়ে বড় সম্মানী হতে পারবে অতি সহজে। এই রাস্তাটি কি তা বলার আগে আমরা কি কি রাস্তা অবলম্বন করে থাকি ধনী হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য। আমরা সম্মানিত হওয়ার জন্য নিজের গুণ কীর্তন নিজে গাওয়া আরম্ভ করি, আমি এই, আমি সেই, আমার এই গুণ, আমার ওই গুণ, আমার এই কৃতিত্ব। অথচ নিজের গুণ যতই আমরা গাব, ততই আমাদের ইজ্জত সম্মান কমতে থাকবে। মানুষ তাকে ভালো চোখে দেখে না, নিজের গুণ নিজে গা, এ আবার কেমন লোক হইল দেখে না। ধনী হওয়ার জন্য সম্পদের পিছনে দৌড়ি, যতই দৌড়ি সম্পদ আমার আগে আগে দৌড়তে থাকে, সম্পদের লাভ পাই না, ছায়ার ন্যায়। আমি ছায়াকে ধরার জন্য ছায়ার পিছনে যতই দৌড়ব, ছায়া আমার আগে আগে দৌড়বে।
যতই দৌড়ব ছায়া আমার আগে আগে দৌড়বে, আমার গতি আর ছায়ার গতি এক সমান, দৌড়তে পারিনি। ধনী হওয়ার জন্য সম্পদের পিছনে দৌড়ি, আমার দৌড়ের যে গতি হয় সম্পদেরও ভাগার সেই গতি হয়, দৌড়তে পারিনি। প্রতাপশালী হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য এমন এমন কথাবার্তা, এমন এমন উক্তি, এমন এমন যুক্তি পেশ করি। আমার ধারণা এগুলো পেশ করলে জগৎবাসী আমাকে জ্ঞানী মনে করবে, কিন্তু আমি যে নির্বোধ জ্ঞানহীন একটি প্রাণী এটারই পরিচয় ফুটে ওঠে। যে সমস্ত কথাবার্তা বললে আমার ধারণা অনুপাতে আমি জ্ঞানী হতে পারব, সব উল্টা হয়। এগুলোর দ্বারায় না জ্ঞানী হওয়া যায়, না শক্তিশালী হওয়া যায়, না সম্মানী হওয়া যায়, না প্রভাবশালী হওয়া যায়। কি করলে হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, বান্দা তুমি যদি ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করো, হাশর নশর বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, হিসাব নিকার বিশ্বাস করো, তবে আমি খোদা তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যার বন্ধু হয় তার ইজ্জত সম্মান জ্ঞান বুদ্ধি বিবেক শক্তি কোনটার আর অভাব থাকে? আপনার সাথে এক লোক মারামারি করতেছে, যে মারামারি করতেছে তার তুলনায় আপনি খুব দুর্বল, নিশ্চিত তার সাথে মারামারি করতে গেলে আপনি মার খাবেন, কিন্তু আপনার পাশে আপনার একজন সবল বন্ধু আছে, এই বন্ধুর শক্তির সামনে আপনার সাথে যে মারামারি করতে আসতেছে সে একেবারে তুচ্ছ, কিছুই না। তো আপনি যতই দুর্বল হন না কেন, আপনি তার সাথে মারামারি করতে মোটেও দ্বিধাবোধ করবেন না, কেন পাশে আপনার শক্তিশালী বন্ধু আছে, সে তার শক্তি নিয়ে এগিয়ে আসবে আপনার সাহায্যের জন্য। এবার বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বন্ধু হয়ে যান, আল্লাহ পাকের শক্তির সাথে কারো শক্তি কুলায়? উনি তো ওনার এমন এমন মাখলুক দিয়ে পৃথিবীর সুপার পাওয়ার শক্তিধরকে ধ্বংস করে দেন যা আমরা কল্পনা করতে পারি। নমরুদের ব্যাপারে আপনারা শুনেছেন, নমরুদ সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলা নাবিগেনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে পর্যন্ত আগুনে নিক্ষেপ করেছিল, কত বড় স্পর্ধা, কত বড় সাহস, কেমন শক্তিধর ছিল! কারো মুখ খোলার সাহস ছিল না নমরুদের সামনে যে এই নিরপরাধী মানুষটাকে কেন আগুনে নিক্ষেপ করতেছে, এই সাহসও ছিল। কিন্তু তাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক একটি মশা পাঠাইছেন, এটার দ্বারাই ধ্বংস হয়ে গেছে। একটি মশা, ওইটা নাকি ল্যাংড়া ছিল, ল্যাংড়া। তো এই ল্যাংড়া মশা এত বড় শক্তিধর একজন বাদশাকে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির ব্যাপারে আন্দাজ করুন, কিভাবে কাকে কখন ধ্বংস করবেন, নিষ্পেষিত করে দিবেন, উনি ভালো বোঝেন, আমরা বুঝব না। যতই শক্তি দেখি সে যতই শক্তির প্রদর্শনী করুক না কেন, আল্লাহ পাকের শক্তির সামনে তুচ্ছ। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বন্ধু হন, আমি যতই দুর্বল হই আমি বাস্তবে দুর্বল নই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শত্রুর মোকাবেলায় তুমি তোমার সামর্থ্য অনুপাতে শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো ময়দানে। আমি দেখতেছি শক্তি দুশ্মনের বেশি, আমার কম, তার সাথে আমি কুলাইতে পারব না। আল্লাহ বলেন, বন্দা তুমি তোমার শক্তির দিকে তাকাইও না, তুমি আমার শক্তির দিকে তাকাও, কারণ আমি তো তোমার বন্ধু, তোমার পাশেই আছি। শত্রু যত বড় শক্তি নিয়ে আসুক তোমার মোকাবেলায়, আমার শক্তির সামনে তুচ্ছ। তুমি তোমার কাছে যা কিছু আছে এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমি তো তোমার সাথে আছি, তোমার সাথে শত্রু কুলাইতে পারবে না। যার জ্বলন্ত প্রমাণ বদরের ময়দান। মুষ্টিময় কয়েকজন সাহাবি, অস্ত্র নেই, জনবল নেই, ধনবল নেই, কিন্তু জয়ী হয়ে গেলেন, কেমন প্রতাপের সাথে! কিভাবে হইলেন? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সাথে ছিল, এই জন্য। তো আল্লাহ
সাথে ছিল এই জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আমার বন্ধু বানাইতে পারি ইমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, তাহলে এখন সব কিছু আমার। যেহেতু পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ আমার আল্লাহ, আর আল্লাহ যদি আমার হয় তো সব কিছু আমার। বাদশাহ হারুনুর রশিদ আব্বাসি খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী প্রতাপশালী খলিফা বাদশাহ হারুনুর রশিদ, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল, বিশাল রাজ্যের একক ক্ষমতার মালিক। এই বাদশাহ একজন কালি কুশ্রী বাঁদিকে ভালোবাসেন। এই ভালোবাসার সংবাদ দরবারের মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে, এরা কানাঘুষা করে। বাদশাহ বিশাল রাজ্যে বুঝি বাদশাহ সুন্দরী যুবতী দেখেনি, এই কালিশালী কুশ্রী বাঁদি পাইছে ভালোবাসার জন্য। তাদের কানাঘুষার আওয়াজ বাদশাহর কানেও পৌঁছে মাঝে মাঝে। বাদশাহ দেখলেন যে কেন আমি একে ভালোবাসি এটা বুঝিয়ে দিতে হবে, তবে বুঝাইতে হবে কাজে, কথায় নয়, এটাই নিয়ম। আমরা তো কথায় বুঝাই, কাজে বুঝাই না, যার কারণে আমাদের কথার আসর হয় না, প্রভাব হয় না। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলাম উম্মতকে বুঝাইয়ে গেছেন, কাজে বুঝাইয়ে গেছেন, কি কি উম্মতের করণীয় নিজে করে দেখাইয়ে গেছেন। ওলামায়ে কেরাম বোঝেন, নিজের করাকে বলা হয় ফেইলি হাদিস। হুজুরের প্রত্যেকটি কাজ লিপিবদ্ধ আছে হাদিসের কিতাবে, আর কথা দিয়ে যেগুলো বুঝেছেন এগুলোকে বলে কাউলি হাদিস, কথার হাদিস, এগুলোও কিতাবে লিপিবদ্ধ আছে। হুজুরের কাজের হাদিস আর কথার হাদিসকে যদি আমরা তুলনা করি তো দেখবেন যত হাদিস আমাদের সামনে আছে 3 ভাগের 2 ভাগ থেকেও বেশি হুজুরের কাজের হাদিস, কথার হাদিস 1 ভাগ থেকেও কম। কাজে বুঝাইছেন বেশি, কথায় নয়। আমরা তার বিপরীত, কথায় বুঝাই কাজে নয়। বিশেষ করে যখন ইলেকশন আসে তো দেখবেন এক এক প্রার্থী কি বুঝান, আমাকে ভোট দেওয়ার দেরি, এরপরে আপনার এলাকা সোনায় পরিণত হইতে মোটেও দেরি হবে না, এই পরিমাণ যোগ্যতা আমার কাছে আছে, আমি এই আমি সেই, নিজের গুণ কীর্তন নিজে, ওয়াদা অঙ্গীকার এই করব সেই করব, সব কথায় ভোট দিয়া তার কথায় মুগ্ধ হয়ে ভোট দিয়ে তাকে পাশ করাইছেন। এরপর দেখেন যে জিরু, এই ভোট পর্যন্ত ইলেকশন পর্যন্ত তার চেহারা মোবারক আমাদের সামনে ছিল, দেখছি, ভোটের পরে আর ছায়াও দেখা যায় না, চেহারা দেখা তো পরের কথা। মাঝে মধ্যে আসলেও চাঁদার জন্য আসে, তোমাকে 50,000 দিতে হবে, তোমাকে 1 লাখ দিতে হবে, অমুক দিন অমুক অনুষ্ঠান আছে, এই এছাড়া আর দেখা যায়। এই জন্য আমাদের দুরবস্থা, যদি আমরা কাজে বুঝাইতাম তো ভোট চাওয়ার জন্য দুয়ার দুয়ারে ঘুরতে হইতো না, মানুষ আমার পায়ে ধরে আমাকে ক্ষমতায় বসাইত, এটাই নিয়ম ছিল। আমি একবার পত্রিকায় দেখেছি একজন প্রাক্তন মন্ত্রী রিক্সাওয়ালার পা ধরছে ভোটের জন্য, রিক্সাওয়ালা মন্ত্রীকে পাইলে তার পা ধরে রিক্সায় উঠাতে পারলে সে ভাগ্য মনে করবে, যে একজন মন্ত্রীকে আমি রিক্সায় উঠাইছি, আর এখন রিক্সাওয়ালা তার পা ধরতেছে, কি মনে করে? তার এই কাজ একথার প্রমাণ বহন করে সে যোগ্য নয় মন্ত্রী হওয়ার, সে যোগ্য নয় এমপি হওয়ার, যোগ্য নয় চেয়ারম্যান হওয়ার। যদি সে যোগ্য থাকতো কেন রিক্সাওয়ালার পা ধরতে হবে তাকে, জাতি তার পা ধরে তাকে ক্ষমতায় বসাবে, এমপি বানাবে, মন্ত্রী বানাবে, চেয়ারম্যান বানাবে, এটাই প্রমাণ বহন করে সে অযোগ্য। তো হারুনুর রশিদ কাজে বুঝাইবেন কথায় নয়, এই লক্ষ্যে মন্ত্রী মিনিস্টারদেরকে একদিন দাওয়াত করলেন। সকলের উপস্থিতিতে বাদশাহ হুকুম দিলেন রাজকোষে যত হীরা মণি মুক্তা জওহার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা আছে এগুলো মাঠের মধ্যে ছিটিয়ে দাও। এই হুকুম শুনে মন্ত্রী মিনিস্টাররা তো হতবাক, এগুলো তো ছিটানোর বস্তু নয়, বাদশাহ ছিটাইতে বলতেছেন, মনে হয় যেন বলতেছে
দেমাক ঠিকানায় নেই, তো এই জন্য তো কালিশালি বাঁধে নিয়ে পাগল হয়েছে। যদি বুঝবুদ্ধি থাকত তাইলে কার রেখে নিয়ে পাগল হয়েছে। যাই হোক, বাদশাহ তো বাদশাহ, বাদশার হুকুম তো ছিটানো হইল। ছিটানোর পর বাদশাহ এবার আরেকটি হুকুম দিলেন, বললেন যে এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে, হীরা মনে মুক্তা জওহর সব ময়দানে ছড়িয়ে ছটিয়ে পড়ে আছে, এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, তার থেকে আর ওই বস্তু ছিনিয়ে নেওয়া হবে না। এই কথা শোনা মাত্র কি প্রধানমন্ত্রী, কি অর্থমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি বনমন্ত্রী, কি পশুমন্ত্রী, কি হাইওয়ান মন্ত্রী, কে কার আগে ঝাঁপিয়ে পড়বে? মুহূর্তের মধ্যে ময়দান সাফ, সকলে বস্তা বোঝাই করে ফেলছে, হীরা মনি মুক্তা রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা জওহর ইত্যাদি নিয়ে। ওই মজলিসে কালো বাঁদিটিও উপস্থিত আছে, বাঁদি বাদশার পার্শ্বে দাঁড়াইয়ে বাদশার কাঁধে একখানা হাত রেখে মন্ত্রীদের তামাশা দেখতেছে, কাঁধে হাত দিয়ে দাঁড়াইয়াছে তামাশা দেখে। মন্ত্রীরা মনি মুক্তা কুড়ায় আর বলা বলি করে, এতদিন তো ভাবতাম এর রূপ নেই, ঢক নেই, সিঁড়ি নেই, রং নেই, আজকে তো দেখতেছি বুঝবুদ্ধিও নেই, এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? মুহূর্তের মধ্যে মনি মুক্তা কুড়িয়ে কোটিপতি হতে পারে, আর এ তামাশা দেখতেছে, বুঝবুদ্ধিও তো নেই, আর এর জন্য বাদশাহ পাগল হয়ে আছে, কেমন কথা! যাক, মনি মুক্তা মুক্তা কুড়ানো শেষ, বাদশাহ বললেন সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন। সবাই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করল। সকলের সামনে বাদশাহ কালো বাঁদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও বাঁদি, এমন সুযোগ কি আর কখনো হাতে আসার আছে? বাঁদি জবাব দেন, না আসার সম্ভাবনাই তো বেশি, তাহলে সুযোগটি কেন হারিয়ে ফেললি, মনি মুক্তা কেন কুড়াইলি না? বাঁদি জবাব দেয় বাদশাহ, একটু আগে আপনি যে কথাটি বলেছিলেন যে এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর আপনি এখনো অটল আছেন? আগের যুগে রাজা বাদশারা ক্ষমতাসীনরা যা বলতো এটার উপর অটল থাকত, এমন নয় যে ইলেকশনের আগে একরকম ওয়াদা অঙ্গীকার, ইলেকশনের পরে আরেক রকম কাজকর্ম, এই ধরনের দোকাবাজি নিমুখ হারামি আগের যুগে রাজা বাদশাদের মধ্যে ছিল না। যদি আমরা অনেক সময় বলি অন্ধকার যুগ, বর্বরতার যুগ, আমাদের থেকে অন্ধকার অনেক কম ছিল, আমরা আরও অনেক অন্ধকারে ডুবে আছি। আমি যখন ক্লাস ফোরে পড়ি তো একটি কবিতা পড়ছিলাম, গোবু চন্দ্র রাজা বলে গোবু চন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কান থেকে হ পারবে না কো যতই মোরক শোকে, হাসবে আমার যতেক প্রজা হাসবে তত লোকে। রাজা মন্ত্রীকে ডেকে বলতেছে পুরা রাজ্যে এ আইন করে দাও, কাঁদা নিষেধ, কারণ কাঁদলেই তো বোঝা যাবে দুঃখে কষ্টে কাঁদে, হাসতে হবে সবাইকে, তাহলে বোঝা যাবে আমার রাজ্য সুখের রাজ্য, কোনো দুঃখ নেই, হাসতে হবে। মন্ত্রী আইন শুনাই দিলে এখন সবাই হাসে, কারণ কাঁদলেই তো শুলিতে চড়তে হবে। এখন অবস্থা এমন হয়ে গেল, পাঠশালাতে ছাত্র দল বেত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে, শিক্ষকরা বেত্রাঘাত করে ছাত্রকে তো হাসে, রোগী বিছানায় গড়াগড়ি খায় তো হাসে, কাঁদাকাটিনি। তখনকার যুগের নিয়ম ছিল শাহী প্রাসাদের পাশে শুলি থাকতো, শুলি, এখানে অপরাধীকে শুলিতে চড়ানো হয়েছে, অন্তত দৈনিক একজন অপরাধী যদি না চড়ানো হয় শুলিতে তো শুলি নষ্ট হয়ে যায়। এখন পুরা রাজ্যে কোনো অপরাধী নেই, সব নিরপরাধী, সবাই তো হাসে, কাঁদে না কেউ, শুলিতে চড়াবে কাকে? মন্ত্রী এসে বলছে বাদশাহ বড় সমস্যা, কি কোনো অপরাধী নেই, সবাই হাসে, শুলি নষ্ট হতে চলছে, শুলি রক্ষার কি বুদ্ধি? আশ্চর্য কথা, বুলেও কি মানুষ কাঁদে না? না জনাব, আপনার আইনের যে পাওয়ার, কাঁদা তো বুলেই গেছে আইনের পাওয়ারে, কাঁদে না কেউ? ডাকো লোকজনকে, কাঁদা কি আবার বলে? ডাকা হইল হাজার হাজার মানুষ।
করে তোমরা কি কেউ ভুলেও কাঁদো না? এরা বলে, রাজা মশাই, আপনার আইনের যে তেজ, এই তেজে তো আমরা কাঁদা ভুলেই গেছি, ভুলে কাঁদবো কোথার থেকে? রাজা বলে, আশ্চর্য কথা, কাঁদা কোনোদিন বলে? এই বলে হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিল, দেখো এইভাবে কাঁদতে হয়। এবারে মন্ত্রী আসতে দাঁড়াইয়ে বলতেছে, রাজা মশাই, আপনার আইন ছিল যে কাঁদবে তাকে ফাঁসির শুলিতে ঝুলাইতে হবে, শুলিতে চড়াইতে হবে, আপনি যে এখন কাঁদলেন, পড়ছেনি রাজা বিপদে। আমরা হইলে তৎক্ষণাৎ পার্লামেন্ট ডেকে মন্ত্রী পরিষদকে নিয়ে সংবিধান পরিবর্তন করে ফেলতাম, যাতে আমি বেঁচে যাই। কিন্তু আগের রাজা বাদশারা এমন ধোকাবাজি করতো না। রাজা জবাব দিলেন, রাজা বলে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব তৈরি কর সুর। হ্যাঁ, আমার আইন বলবৎ থাকবে, যে কাঁদবে তাকে শুলিতে চড়াইতে হবে, আমি কেঁদেছি আমাকে চড়াও, তারপর আমার আইন ভঙ্গ করা যাবে না। এটা ছিল ওদের কৃতিত্ব, এই জন্য মানামানি ছিল, দেশে শান্তিও ছিল। তো বাদশাহ হারুন রশিদকে বাঁধি জিজ্ঞেস করতেছে, বাদশাহ, একটু আগে আপনি বলেছিলেন এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর আপনি কি এখনো অটল আছেন? বাদশাহ বলেন, হ্যাঁ আমি এখনো অটল আছি। এবার বাঁধি বলছে, তাহলে একটু লক্ষ্য করুন আমার হাত কার উপর পড়ে আছে। বান্দির হাত তো বাদশার কাঁধের উপর। এখন মন্ত্রী মিনিস্টারদের কথা বুঝে আসছে, চোখ নিচের দিকে, হায় হায় কি করলাম। বান্দি বুঝাই দিল, ও মন্ত্রী মিনিস্টারেরা, হীরা মণি মুক্তা জওহার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে বস্তা বুঝাই করেছো ঠিক, তোমরা এই বস্তার মালিক, তোমাদের মালিক কি? তোমাদের মালিক তো বাদশাহ, অতএব এই বস্তার মালিকও বাদশাহ, সব কিছুর মালিক বাদশাহ, আর বাদশার এই হুকুম পালনার্থে এখন বাদশার মালিক আমি। এক মিনিট পূর্বে আমি ছিলাম দাসী, বাদশাহ ছিল আমার মালিক, এখন আমি বাদশার মালিকা, বাদশাহ আমার গোলাম, আমার গোলামের মালিকানায় তোমরা সব, তোমাদের সামনের এই বস্তা। গোলামের মালিকানায় হওয়া মানে আমার মালিকানায়, এখন আমি তোমাদের মালিক, তোমাদের এই বস্তার মালিক, মণিমুক্তার মালিক, হীরার মালিক, জওহারের মালিক, পুরা রাজ্যের মালিক এখন আমি। বান্দি বুঝাই দিল, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর তো এক নেই মেরা তো কোই শায় নেই মেরি। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দেন, বান্দা যদি তুমি আমাকে বিশ্বাস করো, ঈমান আনতে পারো, আমার আদেশ নিষেধ মেনে চলতে পারো, তাহলে আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমার মতো শক্তিশালী, আমার মতো জ্ঞানী, আমার মতো প্রভাবশালী, আমার মতো প্রতাপশালী মাওলা যার বন্ধু, তার জ্ঞানের, তার প্রতাপের, তার প্রভাবের, তার অর্থের, তার শক্তির কোনো অভাব আছে? কোনো অভাব নেই। যেই বুখারী শরীফের শেষ হাদিস আজকে পাঠ করা হবে, এই বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে একটি হাদিস আছে, আল্লাহ পাক বলেন, যারা আমার বিধিবিধান মেনে আমার বন্ধু হতে পারে, এরা, এদের তখন হাত, এদের হাত থাকে না, আমি খোদার কুদরতি হাতে পরিণত হই। সে তখন তার হাতে ধরে না, আমার হাতে ধরে, তার চোখ তখন তার চোখ থাকে না, আমার কুদরতি চোখে পরিণত হয়, সে তখন তার চোখে দেখে না, আমার কুদরতি চোখে দেখে, তার কথা তখন তার কথা থাকে না, তার জবান আমার কুদরতি জবানে পরিণত হয়, সে তার জবানে কথা বলে না, আমার জবানে কথা বলে, তার পা তখন তার পা থাকে না, আমার কুদরতি পায়ে পরিণত হয়, সে তার পায়ে হাঁটে না, আমি খোদার কুদরতি পায়ে হাঁটে। এক কথায় তার অবস্থা হয়ে যায়, তো তন সদি গার যা সদাম, মান তন সদাম তো যা সদি, তো তন সদি মান যা সদাম, মান তন সদাম তো যা সদি, তা কাসনা গোয়াদ বাকাসে মান দি গারাম তো দি গারি, তা কাসনা গোয়াদ বাকাসে মান দি গারাম তো দি গারি। এখন তোমার সব কাজকর্ম আমি খোদার কুদরতি কাজকর্মে পরিণত হবে। কিভাবে হয়? প্রত্যেকটি কথাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝাইতে গেলে তো সময় কুলাবে না, একটু ধারণা দিতেছি আমাদের।
দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং পটিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মুহতামিম ছিলেন হযরত হাজী ইউনুস সাহাব রহমতুল্লাহ আলাইহি। হজ করতে গিয়ে মিনার ময়দানে তাঁবুর ভিতরে বসে বসে কালামে পাক তেলাওয়াত করতেছেন। আরেক তাঁবু থেকে এক লোক তার দিকে তাকাইয়াছে। ওই সময় এত ভিড় হইত না, এখন যত ভিড় হয় মিনে। এই অবস্থায় ওই লোকটি দেখতেছে একজন মানুষ তার কাছে এসে তার কানে কানে কি বলে পাশে শুয়ে ঘুমিয়ে পড়ছে। আধা ঘন্টা ঘুমানোর পর আবার ঘুম থেকে উঠে তার কানে কানে কি বলে বিদায় নিয়ে গেছে। এই লোকটি যতক্ষণ ঘুমানো ছিল হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি ততক্ষণ তেলাওয়াত করেননি, তেলাওয়াত বন্ধ করে বসে আছেন চুপচাপ। এবং তার হাবভাব, তার সকল নকল অন্যরকম। লোকটি ঘুম থেকে উঠে তার কানে কানে কি বলে যখন চলে গেলেন, হাজী ইউনুস সাহেব আবার তেলাওয়াত শুরু করে দিলেন, আগের অবস্থায় ফিরে আসলেন। ওই তাঁবুর লোকটি এসে হুজুরকে ধরল, হুজুর আমি অনেকক্ষণ থেকে আপনাকে দেখতেছিলাম, এর কি রহস্য? এই লোকটিকে কেন আসলো, কি বলল, আপনি কেন তেলাওয়াত বন্ধ করলেন, আপনার হাবভাব অন্যরকম হইল, এ রহস্য আমাকে বলতে হবে। হুজুর বললেন, জনাব এ রহস্য বললে না আপনার লাভ হবে না আমার লাভ হবে, হুজুর লাভ লস বুঝি না, আমাকে বলতে হবে। হুজুর দেখলেন না বললে এই লোক আমার সময় নষ্ট করবে, বিরক্ত করবে, তাই বললেন যে যদি ওয়াদা করতে পারেন আমার জীবদ্দশায় কাউকে বলবেন না তাহলে বলে দিই। যে হুজুর ওয়াদা করলাম আপনার জীবদ্দশায় কাউকে বলব না। হুজুর বলতেছেন যে এই লোকটি আমার কানে কানে কি বলে ঘুমিয়ে পড়ছেন, এই লোকটি এই শহরের কুতুব। দীর্ঘ 40 বছর পর তিনি আধা ঘন্টা ঘুমান, তার 40 বছর জাগ্রত অবস্থায় কেটে গেছে, এই আধা ঘন্টা ছিল তার ঘুমানোর সময়। উনি যে আধা ঘন্টা ঘুমাবেন এই সময়ের দায়িত্ব বহন করবে কে? উনি আমি গরিবকে এই দায়িত্বটি দিয়ে আধা ঘন্টা ঘুমিয়ে গেছেন। যখন ওনার দায়িত্ব আমার কাছে আসে আমি তখন দেখতেছিলাম যে পুরা কায়নাত এবং সৃষ্টি জগৎ যেন আমার হাতের তালু। আটলান্টিক মহাসাগরের 6 কিলোমিটার গভীর তলায় পানির নিচে কোন বালিকণা কিভাবে নড়াচড়া করতেছে আমি মিনার তাঁবুতে বসে দেখতেছিলাম। আফ্রিকার অগর মহাজঙ্গলের অন্ধকারে কোন পাতা কিভাবে নড়তেছে আমি এখানে বসে দেখতেছিলাম। অবস্থা ছিল গাহে বরতা রমে আলা নাসি নাম, গাহে বর পোষতে পায়ে খোদে নাবি নাম, গাহে বর পোষতে পায়ে খোদে নাবি নাম। আমি এই সুযোগে আধা ঘন্টায় পুরো সৃষ্টি জগৎ দেখে নিয়েছি। এই জন্য তেলাওয়াত বন্ধ ছিল, আমার হাবভাব অন্যরকম ছিল, কারণ আমি তো তখন এই জগতে ছিলাম না। বলুন মিনার তাঁবুতে বসে আটলান্টিক মহাসাগরের তলায় 6 কিলোমিটার গভীরে বালিকণা নড়তে দেখা এটা কোন চোখ দ্বারা সম্ভব? এটা আমাদের এই কপালের নিচের চামড়ার চোখ দ্বারা তো সম্ভব নয়, মাওলার কুদরতি চোখ দ্বারাই সম্ভব। তো বান্দা যখন মাওলার হয় তখন মাওলার সবকিছু বান্দার হয়, মান কানা লিল্লাহে কানা আল্লাহু লাহু। বান্দার পা তখন মাওলার কুদরতি পায়ে পরিণত হয়। আমার ওস্তাদ হযরত মাওলানা আমিনুল্লাহ রহমতুল্লাহ নোয়াখালী চৌমুহনির পশ্চিমে বটতলি, বটতলি ওনার বাড়ি, 128 বছর বয়সে এন্তেকাল করছেন। হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, মুহাদ্দিসুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাগরী। আমার ওই হুজুরের মাধ্যমে এই দুই বুজুর্গ আমার দাদা ওস্তাদ হন। উনি আমাকে শুনিয়েছেন, আমি একবার কুমিল্লা উজানি আসি, উজানির বড় হজরত কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির থেকে দোয়া নেয়া জিন। তখন ছিল শীতকাল, হুজুর থেকে যখন বিদায় নিতে ছিলাম আসরের পর মসাফা করতে গিয়ে বললাম, হুজুর আমি পায়ে হেঁটে বটতলি যাব। উজানি থেকে বটতলির দূরত্ব প্রায় 60 কিলোমিটার, কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, পায়ে হেঁটে যেতে হবে, অনেক রাত হবে, হুজুর আমার ভয় লাগে।
তো কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন, ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে ওয়াক্ত মোতাবেক মাগরিবের নামাজ পড়বেন। আমার ওস্তাদ বলতেছেন, আমি ভাবলাম বোধহয় হুজুর আমার কথা বোঝেননি, শীতকালে আসর পড়ে বের হলেই তো মুয়াজ্জিন আবার মাগরিবের আজানের প্রস্তুতি নেয়, অল্প সময় থাকে, এই অল্প সময়ে 60 কিলোমিটার পথ অতিক্রম করে আমি বটতলি এসে মাগরিবের নামাজ পড়ব, এটা কি সম্ভব? কি বলতেছেন হুজুর? এরপরে ভাবলাম হুজুর আমার কথা বুঝুক আর না বুঝুক, আমি হুজুরের কথা বুঝি আর না বুঝি, আমল করে দেখি না কি হয়। তো বস মুখে জিকির শুরু করলাম, কদম মারা আরম্ভ করলাম। হুজুর বলেন, আমি দেখতেছি জমিন আমার পায়ের নিচ দিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে ঢুকতেছে। মুখে জিকির, কদম মারা চলছে। এইভাবে আমি আসর পড়ে উজানি থেকে রওনা করে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বটতলি এসে ওয়াক্ত মোতাবেক মাগরিবের নামাজ পড়তে সক্ষম হয়েছি। যে কোন পার কোন কদম দ্বারা সম্ভব, আমাদের এই হাড্ডি গোস্ত আর চামড়ার কদম দ্বারা তো সম্ভব নয়, তা মাওলার কুদরতি কদম দ্বারাই সম্ভব। তো বন্দা যদি মাওলার হয়, মাওলা যদি বন্দার হয়, তো বন্দার সব অঙ্গ মাওলার কুদরতি অঙ্গে পরিণত হয়। যা আমাদের কল্পনার বাইরে তা সম্ভব হয়ে যাবে। আমাদের নাক গ্রান পায় কতটুক দূর থেকে, না হয় 10 হাত, না হয় 20 হাত, না হয় 50 হাত, 100 হাত, এরপরের থেকে তো আর গ্রান পাবে না, গন্ধ পাবে না, তার একটা সীমা আছে। সাইয়েদেনা হযরত ইয়াকুব আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম, উনি কেনানে আর ওনার হারানো ছেলে ইউসুফ মিশরের ক্ষমতাধর, ওনার বাকি ছেলেরা গেছে রিলিফ আনতে, ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনছেন এরা আমার ভাই, পরিচয় না দিয়ে নিজের একটি জামা ভাইদেরকে দিয়ে বলছেন তোমাদের আব্বুকে জামাটি দিও, ভাইয়েরা এখনো মিশর, বহু দূর কেনান। ইয়াকুব আলাইহিস সালাম নাচা নাচে আরম্ভ করছেন, আমার ইউসুফ জিন্দা আছে, তার গ্রাণ আসতেছে আমার নাকে, আল্লাহ। লোকেরা বলে ইয়াকুব কেমন ফাগলামি কথা, তোমার গ্রামের কুয়ার ভিতরে ইউসুফকে ফেলে দিয়েছিল, তুমি বোঝো নাই, দেখো নাই, জানো নাই, আর এখন সে কোথায়? মিশরে, 1000 মাইল দূর থেকে তুমি গ্রাণ পাও, কি বলতেছ? তো জবাব দিলেন কি, গাহে বরতারমে আলা নাসি নাম, গাহে বর বসতে পায়ে খোদে নাবি নাম, গাহে বর বসতে পায়ে খোদে নাবি নাম। আমরা গুরু হে আম্বিয়া, আল্লাহ রব্বুল আলামিন কখনো আমাদেরকে আরশে মুআলা নিয়ে বসাই রাখেন, সেখান থেকে তাকাইলে পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ দেখা যায়। আল্লাহ পাক এখন আমাকে নাকের সেই শক্তি দিয়ে দিয়েছেন, আমি মিশর থেকে ইউসুফের গ্রাম পাইতেছি। কোন নাক দ্বারা সম্ভব? আমাদের এই চামড়ার নাক দ্বারা তো সম্ভব নয়, এর নাক যদি মাওলার কুদরতি নাকে পরিণত হয় তবেই সম্ভব। আমাদের কান মাওলার কুদরতে কানে পরিণত হয়। এই বাংলাদেশের প্রথম হাদিসের ছাত্র হযরত শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিয়ারি রাহেমাহুল্লাহ, ঢাকা সোনারগাঁও ছিল বাংলাদেশের হাদিসের প্রথম মাদ্রাসা, আজ থেকে প্রায় 700 বছর আগে সোনারগাঁও মুগরাপাড়া থেকে ডান দিকে পশ্চিম দিকে 5 কিলোমিটার আসলে এখনো আছে মাটির নিচে। যিনি পড়াইতেন শেখ শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামা, তার মাজারও ওইখানে আছে। তো তারই সুযোগ্য ছাত্র শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিয়ারি মুরিদ হওয়ার জন্য ভারতবর্ষের বড় বড় পীর আউলিয়ার দরবারে দরবারে ঘুরতেছেন। ঘটনা অনেক লম্বা, সময় কম, সব বলতে পারবো না। হযরত খাজা নাজমুদ্দিন ফেরদাউসি রাহেমাহুল্লাহু তাআলার দরবারে গিয়ে মুরিদ হইলেন। কিছুদিন থাকার পর হযরত ফেরদাউসি তাকে খেলাফত দিয়ে বললেন, যাও দেশে হেদায়েতের কাজ করো। বিদায়কালে বলে দিলেন, কোনো সংবাদ যদি শোনো খবরদার ফিরে আসবে না, সফর সামনে জারি রাখবে। ওনার সাথে ওনার বড় ভাই আরো বড়
হযরত ফেরদাউসির খানকা থেকে মাত্র 3 মাইল আসলেন, সংবাদ পাইলেন পীরের ইন্তেকাল হয়ে গেছে। এখন মন চায় আবার ফিরে যাই, শেষবারের মতো পীরকে এক নজর দেখি, দাফন কাফনে শরিক হই। কিন্তু পীরের ওসিয়ত ছিল কি, কোনো সংবাদ পাইলে ফিরে আসবে না, সফর সামনে জারি রাখবে। হুকুম মানা হইল আসল আদব, নিজের আবেগ পুরা করার নাম আদব নয়, দিন নয়। আমরা তো এখন আবেগের গুলাম, বাপ মারা গেছে তো 4 দিনের দিন জায়ফত খাওয়ায়, দাওয়াত দিতে আসে, হুজুর একটু দোয়া করতে হবে আজকে আমার আব্বার 4 দিন নেই ভাই, এটা বৈধ নয়, কোনো সওয়াব পাওয়া হবে না, কোনো হুজুর মনে তো মানে না, ঠিক আছে এবার তো তারিখ দিয়ে ফেলছি, মেহমানরা আসতেছে আর সামনে করব না। তোমার বাপ কি সামনে আরেকবার মারা যাবে, মারা তো শেষ, মানুষ তো একবারই মারা যায়, তো 4 দিনে তো একবারই হবে, আরেকবার যে করবা না, তোমার কি আরেক বাপ আছে, হে আরেকবার মারা যাবে, 7 দিনে আবার করতে পারবো, আবেগ, কোনো সওয়াব নেই, এটা আবেগ হবে। আদেশ নিষেধ মানার নাম হইল দিন, আবেগ পুরা করার নাম দিন নয়। তো হযরত শরফুদ্দিন ইয়াহিয়া মনিয়ারি রাহেমাহুল্লাহ তাআলার আবেগ আবার ফিরে যাওয়া, কিন্তু আদেশ ফিরে না যাওয়া, সে আদেশকে অগ্রাধিকার দিয়ে সামনে চললেন। ভারতের প্রসিদ্ধতম জঙ্গল রাজগীরের জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আসতেছেন, বড় কাফেলা সাথে অগোর জঙ্গল, হঠাৎ দূর থেকে ময়ূরের আওয়াজ কানে আসছে। আমরা এই ধরনের পশু পাখির আওয়াজ শুনলে কাক কা কা করে, কুকুর গেউ গেউ করে, বিড়াল মেও মা করে, এটাই তো বুঝি। কিন্তু আমার আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ও বান্দা আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তসবিহে রত থাকে সবসময়। তো ময়ূরের ডাক কানে আসছে, আমরা তো একটা আওয়াজেই শুনতাম, কিন্তু ওনার কানে তো উপলব্ধি করছে আওয়াজটা কিসের আওয়াজ, কি বলতেছে সে, বাস ওনার ওয়াজদ আসছে। ওয়াজদ তো বুঝবেন না, চরমনার মাহফিলে কিংবা উজানির মাহফিলে গেলে দেখবেন কিছু লোক হেলাফালাফি করে, এটাকে বলে ওয়াজদ। ওয়াজদ আসছে তো এক দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন, ওনার ভাই সহ কাফেলা বহু খোঁজাখুঁজি করার পরও তাকে আর পাইল না, গায়েব তো গায়েব। এক গায়েবে এক রাওয়ায়ত অনুযায়ী 40 বছর গায়েব ছিলেন, আর এক রাওয়ায়তে 12 বছর। তো 40 হোক আর 12 হোক অল্প সময় নয়, তার আর কোনো হদিস পাওয়া গেল না, জঙ্গলে কাটাই দিলেন। এই জঙ্গলের নির্জনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে অর্জন করছেন পুরোপুরি, তার মারেফাত অর্জন করছেন পুরোপুরি। সামনের ঘটনা বলা উদ্দেশ্য না, ঘটনা হলো কানের কথা, এই ময়ূরের আওয়াজে ওয়াজদ আসবে এটা কোন কান দ্বারা শুনলে সম্ভব হয়, আমাদের এই চামড়ার কান দ্বারা সম্ভব নয় বুঝা যে ময়ূর কি বলতেছে। মাওলার কুদরতি কানে পরিণত হইলে তখন বুঝে এই ময়ূর কি বলতেছে, বিড়াল কি বলতেছে, কুকুর কি বলতেছে। তো বন্দা যখন মাওলার হয়, মাওলা যখন বন্দার হয়, তখন এই বন্দার সব দায় দায়িত্ব মাওলার কুদরতি হাতে চলে যায়। অতএব আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, মাওলার উপরে আস্থা, মাওলার উপরে বিশ্বাস, মাওলার উপরে ঈমান স্থাপন করি। তার উপরে যদি আস্থা না থাকে সে কি, আল্লাহর উপরে যার আস্থা নেই সে কি, কোনো মুফতির বলা লাগবে, আপনারা পারবেন না, সে নাস্তিক, সে মুরতাদ। যদি কোনো মুসলমান এটা মনে করে আল্লাহর উপরে আস্থা নাই, সে তখন মুরতাদ। অমুসলিম মনে করলে সে নাস্তিক। আল্লাহর উপরে পূর্ণ আস্থা স্থাপন করে তার আদেশ নিষেধ মেনে আমরা আল্লাহর হতে চেষ্টা করি, ইনশাআল্লাহ দেখবেন সামনে রাস্তা কত খোলা, বেহেশত পর্যন্ত রাস্তা সুগম হবে, রাস্তা খোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করে আমাদেরকে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।